এবং পাবলিক স্কুলে পড়াতে গেলে তোমাকে কিছু নিয়ম এখানে মেনে চলতে হয়। বিষ্ণু খুব এক্সাইটেড। আমরা অ্যাকচুয়ালি ছোটবেলায় যেরকম এক্সাইটেড হতাম না নতুন ক্লাসে উঠলে পরে বই খাতা আনার জন্য, এই যে মিশু চারখানা তুলে নিয়েছে দেখাবে বলে আবার সাজিয়েও নিয়েছে তাসের মতো। ভালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যারিন চাও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা একটা রিকোয়েস্টেড ব্লগ। তোমরা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছো যে আমেরিকাতে বাচ্চাদের পড়াশোনার পদ্ধতিটা কিরকম বা কিডস এডুকেশন সিস্টেমটা কিরকম আমেরিকাতে। তো সেটাই আজকে তোমাদের সাথে আমরা সব শেয়ার করব। তারপর একটুখানি বেরোবো, যাবো হলো মিষ্টু স্কুল সাপ্লাইজ কিনতে। ব্লগটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো আর আমাকে কমেন্টস করে জানিও যে ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ব্লগটা সবার সাথে শেয়ার করো। ইন্ডিয়ার মতো আমেরিকাতেও কিন্তু পাবলিক স্কুল আর প্রাইভেট স্কুল হয়। পাবলিক স্কুল মানে তুমি বলতে পারো গভর্নমেন্ট স্কুল, আর প্রাইভেট স্কুল মানে ইন্ডিয়াতে যেরকম প্রাইভেট স্কুল হয় বা বেসরকারি স্কুল। এবার বেশিরভাগ ক্ষেত্রে আমেরিকাতে কিন্তু গভর্নমেন্ট স্কুল বা পাবলিক স্কুলেই সব বাচ্চারা যায়, এবং প্রাইভেট স্কুলে চাইলে তুমি পড়াতেই পারো, কিন্তু সেক্ষেত্রে এক্সপেন্সেসটা অনেক বেশি হয়ে যায়। পাবলিক স্কুলের স্ট্যান্ডার্ড কিন্তু এখানে খুবই ভালো হয়, খুবই হাই হয়, এবং পাবলিক স্কুলে পড়াতে গেলে তোমাকে কিছু নিয়ম এখানে মেনে চলতে হয়। ফার্স্ট নিয়মটা বলবো, তুমি যে এরিয়ার মধ্যে থাকো সেই এরিয়া বা সেই কাউন্টির আন্ডারে যে যে স্কুলগুলো পড়ে তোমাকে বাচ্চাকে কিন্তু সেই স্কুলেই ভর্তি করাতে হবে যদি তুমি পাবলিক স্কুলে তাকে পড়াতে চাও। তুমি যদি চাও, সে সাপোজ আমি ব্যারাকপুরে থাকি আর আমি চাই আমার মেয়েকে কলকাতায় গিয়ে পড়াবো, তুমি কিন্তু সেটা করতে পারবে না যদি তুমি পাবলিক স্কুলে তোমার মেয়েকে পড়াতে চাও। হ্যাঁ, যদি প্রাইভেট স্কুলে পড়াতে চাও তাহলে তুমি যে কোনো স্কুলেই তাকে ভর্তি করতে পারবে, কিন্তু পাবলিক স্কুলে পড়াতে গেলে তুমি যে এরিয়ার আন্ডারে থাকো সেই এরিয়াতে যে যে স্কুলগুলো থাকে সেই স্কুলেই তোমার বাচ্চাকে ভর্তি করাতেই হবে। আমেরিকার কিডসের এডুকেশন সিস্টেম নিয়ে বলার আগে বলে নিই যে মিষ্টু এবার ক্লাস থ্রিতে উঠলো। এখানে অ্যাকচুয়ালি ক্লাস বলে না, বলে গ্রেড, গ্রেড থ্রি, গ্রেড ফোর, গ্রেড ফাইভ, তো এরকমই বলে। তো মিষ্টুর এবার গ্রেড থ্রি হলো, এবং সেটার জন্যই আমরা যে বললাম একটু পরে বেরোবো ও স্কুল সাপ্লাইজগুলো কিনতে যাব। এবার বলি আমেরিকার এডুকেশন সিস্টেমটাকে মেনলি আমরা তিনটে ভাগে ডিভাইড করতে পারি। একটা হলো এলিমেন্টারি, চলে তুই এলিমেন্টারি, মিডল স্কুল, হাই স্কুল, হাই স্কুল। এবং এলিমেন্টারিটা তোমার শুরু হচ্ছে 5 বছর থেকে, যেমনি ইন্ডিয়াতেও শুরু হয় 5 বছর থেকে, বাট মিষ্টু স্কুল যাওয়া স্টার্ট করেছে কিন্তু 2 বছর থেকে। স্কুল মেনলি, স্কুল স্টার্ট হওয়ার একটা ভেরি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হলো এখানে কিন্তু তোমাকে পটি ট্রেন্ড হতে হবে। তো মিষ্টু মোটামুটি 1.5 বছরের মধ্যেই ওর হয়ে গেছিল, ওকে আমি 1 বছর থেকেই ট্রেন করা স্টার্ট করেছি, এবং মানে 6 মাসের মধ্যেই ও একদম মানে পিক আপ করে নিয়েছে, তো আমাদের কোনো প্রবলেম হয়নি। এবং 2 বছর থেকে ও স্কুল যাওয়া স্টার্ট করলো, শি ওয়াজ সো ভেরি হ্যাপি। আমার এখনো খেয়াল আছে, আমরা মানে ভীষণ টেন্স ছিলাম যে ফার্স্ট ডে তে ও কিরকম করবে, ভয় পাবে কিনা, কান্নাকাটি করবে কিনা, বাট একদম কাঁদেনি। মানে ওকে দিয়ে আমরা যখন বেরিয়ে আসছি, আমি উঁকি মারছি, ও বিন্দাস, মানে ওর বাকি যারা বাচ্চারা ছিল তাদের সাথে মিশে গেল, এবং সেই দিনটা কিন্তু কোনো প্রবলেমই করেনি। ইনফ্যাক্ট তারপর থেকে স্কুলে যাবে বলে যে কান্নাকাটি সেটা কিন্তু কোনো দিনই ও করেনি। ইনফ্যাক্ট ও স্কুলে যেতে খুব ভালোবাসে। মিষ্টু যে 2 বছর থেকে তোমার স্কুলে যেত, ও স্টার্ট করেছে প্রি কে বা প্রি কিন্ডারগার্টেন থেকে, ওই 2 বছরে প্রি কিন্ডারগার্টেনে যেত, 5 বছরে গিয়ে ওটা হলো কিন্ডারগার্টেন, এবং যখন 6 বছর হলো তখন থেকে ও তোমার এলিমেন্টারি স্কুলে যাওয়া স্টার্ট করেছে, এবং এলিমেন্টারি স্কুলটা চলবে হলো ক্লাস 5 অবধি। 1 থেকে 5 হচ্ছে এলিমেন্টারি, 6 7 হলো মিডল স্কুল, 8 9 10 হলো হাই স্কুল, তারপরে অফ কোর্স তো হায়ার এডুকেশন হয়ে গেছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে। 2 বছরে যখন মিষ্টু প্রি কে তে বা প্রি কিন্ডারগার্টেনে যেত, তো সেখানে কিন্তু বেসিক্যালি পড়াশোনা বলতে কিছুই হতো না। যেটা হতো সেটা হলো একটা স্কুলের হ্যাবিট, স্কুলের একটা ফিল দেওয়ার চেষ্টা করা হতো, এবং এখানে বাচ্চাদের তোমার মিউজিক, আর্ট, ক্রাফট এগুলোর ওপরে ভীষণ মানে জোর দেয়, ওরা খুব এনকারেজ করে, তো সেটাই ওখানে করাতো। মিউজিক শেখানো হতো প্রচুর, এবিসিডি হয়তো মুখে মুখেই হতো, অনেক ধরনের সংস শেখাতো, প্লাস আর্ট অ্যান্ড ক্রাফট করানো হতো, প্রচুর জিনিস কালার করতো, যার জন্য মিষ্টু আর্ট অ্যান্ড ক্রাফট করতে ভীষণ ভালোবাসে, কালার করতে, ড্রয়িং করতে, এই জিনিসগুলো একদমই ছোটোর থেকে মানে ওর মধ্যে ঢুকে গেছে, যেহেতু একদম তোমার 2 বছর থেকেই এগুলো করছে। তো এগুলোই তোমার প্রি কিন্ডারগার্টেন, যেটা তোমার 2 বছর 3 বছরে এগুলোই বেসিক্যালি স্কুলে শেখানো হয়, কোনো পড়াশোনা কিন্তু সেরমভাবে শেখানো হয় না, আর সব কিছুই মুখে মুখে হয় এখানে। কিন্তু এখনও যে মিষ্টু স্কুল যায় ওর কিন্তু বেসিক্যালি কোনো বই নেই বা কোনো খাতা নেই, বই খাতার কিন্তু এখন অবধি কোনো বালাই নেই, সেটা হয়তো মিডল স্কুলে গিয়ে শুরু হবে, বাট বই খাতা কিন্তু ওর নেই।
দেখো বিদ্যুৎ ওখানে বসে গেছে, স্কুলের তোমার যে স্কুল সাপ্লাইসটা আছে সেটাই তোমার স্কুলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করছে, আমরা বেরোবো তো ওই জন্য। এবার বলি 5 বছরের সময়টা, যখন ও কিন্ডারগার্টেন যাওয়া স্টার্ট করলো, তখন কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে একটু একটু পড়াশোনা করা স্টার্ট করানো হলো স্কুলে, কিন্তু সব কিছুই কিন্তু মুখে, লেখার কিন্তু কোনো ব্যাপার ছিল না তখনও। যেমনি ABCD শেখানো স্টার্ট করলো, 1 to 10 শেখানো স্টার্ট করলো, 10 অবধি ছিল বহু দিন অবধি, মানে আমরা ফেড আপ হয়ে গেছি যে 10-এর পরে কি আর যাবে না। তারপর ডেজ অফ দ্য উইক, মানডে টিউজডে, তারপরে মান্থ শেখানো হলো, এইগুলো সব শেখানো হলো, কিন্তু সব কিছুই কিন্তু গানের মাধ্যমে, যার জন্য প্রচন্ড এনজয় করতো, স্কুল থেকে এসে বাড়িতে সারা দিন ওই সব গানগুলোই করতো, ওটাতেই ওদের মুখস্থ। হ্যাঁ, মানে পুরো ওইভাবেই মুখস্থ হয়ে গেছে ওর। অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট থিং, ডিসিপ্লিন। এখানে কিন্তু ডিসিপ্লিনের ওপর প্রচন্ড জোর দেওয়া হয়, ছোটবেলায় একদম ছোট থেকে ডিসিপ্লিনটা মানে ওদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। যেমনি তোমার কোনো কথা বললে কিভাবে সবার সাথে কথা বলতে হবে, থ্যাংক ইউ বলা, ওয়েলকাম বলা, হ্যালো, গুড মর্নিং, হাই। দেখো মিষ্টু বই মানে স্টোরি বুকস পড়তে ভীষণ ভালোবাসে, তো হ্যাঁ বুকওয়ার্ম, তো লাইব্রেরিতে প্রত্যেক শনিবার করে সুইমিং এ যায়, তখনই মানে যেখানে সুইমিং শেখে ও তার পাশেই লাইব্রেরি, তো আমরা তখন লাইব্রেরিতে যাই, মোটামুটি 12-15 বইও নিয়ে আসে এবং সারা সপ্তাহ কিন্তু বইগুলো পড়ে। আমরা এখন বেরোলাম, যাচ্ছি ওয়ালমার্টে স্কুল সাপ্লাই জানার জন্য। মিষ্টু খুব এক্সাইটেড, আমরা অ্যাকচুয়ালি ছোটবেলায় যেরকম এক্সাইটেড হতাম না নতুন ক্লাসে উঠলে পরে বই খাতা আনার জন্য, ও সেরকমই এক্সাইটেড, বাট বই খাতা না অন্য জিনিস নেওয়ার জন্য। আর এই যে ওয়ালমার্ট চলে এলাম, চলো ভেতরে যাওয়া যাক। এই আমার হাতে লিস্টটা স্কুল সাপ্লাইজ এর, কিছুটা কাট নিয়ে আসো শর্ট করে। মিষ্টু সব সময় এক্সাইটেড। আচ্ছা মিষ্টু তুমি একটু লিস্টটা দেখিয়ে দাও। এই দেখো, এইটা দেখো থার্ড গ্রেড, এই যে এটা হলো ওর লিস্ট। দেখো লেখা আছে স্পাইরাল নোটবুক, পকেট ফোল্ডার্স, ক্রেয়ন্স, অনেক কিছু আছে। আমাদের ওয়ালমার্টটা আরও বাড়াচ্ছে জানো তো, কনস্ট্রাকশন করে এই সাইডটা বাড়িয়েছে, পেছন দিকটাও বাড়িয়েছে, আরও বড় করছে। এই যে ব্যাক টু স্কুল এখান দিয়ে শুরু হচ্ছে, দেখো লেখা আছে পেন্স, গ্লু, একটা একটা করে আমরা লিস্ট দেখে দেখে তুলি নাকি। হ্যাঁ দেখো রোল ব্যাক লেখা আছে, মানে দামটা কমেছে একটু, ঠিক আছে। এগুলো সব ব্যাক টু স্কুলের জিনিস লেখা আছে, দেখো শপ ইওর স্কুল সাপ্লাই লিস্ট উইথ আওয়ার অ্যাপ, অ্যাপ দিয়েও করতে পারবে। আচ্ছা ফার্স্ট এটা আছে 4 স্পাইরাল নোটবুক ওয়াইড রুল পেপার, চল এইখানে দেখতে পাচ্ছি, এই তো এখানে আছে। কালারটা চুজ করে নে মিষ্টু কুইক। এই যে মিষ্টু চারখানা তুলে নিয়েছে, দেখাবে বলে আবার সাজিয়েও নিয়েছে তাসের মতো। বাবা এটার দাম তোর আগে ছিল হচ্ছে 200 টাকা, সেটাই বললাম, আর এখন দাম করেছে 120 টাকা ইন্ডিয়ান মানিতে। আচ্ছা নেক্সট ইন দ্য লিস্ট আছে হচ্ছে আমাদের 2 পকেট ফোল্ডার, 6 গ্লু স্টিকস আর সিজার। গ্লু স্টিকটা এখানে আছে, গ্লু স্টিকটা আগে তুলে নি মিষ্টু, গ্লু স্টিকটা তোল তো। 6 প্যাক, 6টা গ্লু স্টিক লাগবে। এই যে দাম কত রে এটার, এটা কোথা থেকে তুললি মিষ্টু? রাইট হিয়ার, না এটা এইখানে ছিল, $3 $3 মানে 240 টাকা ইন্ডিয়ান মানিতে। আর সিজার, সিজার মিষ্টু কালার খুঁজছে নাকি? হ্যাঁ এই যে এটা কাচির সেকশন দেখো, তাড়াতাড়ি মিষ্টু। আচ্ছা এটা দাম কত রে? এটার দাম 147, মানে $1.50, ওই 120 টাকা ইন্ডিয়ান মানি। কোনটা নিচ্ছিস? লালটা নিয়ে নে, ঠিক আছে দাও। ওকে হয়ে গেল, রাখলাম। এই দেখো পুরো এই এরিয়াটাই হলো ব্যাক টু স্কুলের জিনিসপত্র, বিশাল, এখানেই তুই সব পেয়ে যাবি আমার মনে হয়। এত লম্বা একটা র‍্যাক রেখে দিয়েছে যখন, এভরিথিং আছে, মানে পেছন দিকটাতেও আছে, কিন্তু এই দিকটায় আছে, সামনে আমরা যেখানটায় দেখছিলাম ওইখানটা দেখছিলাম, দেখো ওই যে ওইখানটা একবার দেখা ক্যামেরাটা, আবার এই র‍্যাকটার পেছনেও আছে, মানে এটাতেই পেয়ে যাবো, আর ওইদিকে যাওয়ার দরকার নেই। সেটাই। আচ্ছা নেক্সট আমাদের লিস্টে আছে হচ্ছে 24 ক্রেয়ন্স, ওয়াশেবল মার্কার, 2 ইয়েলো হাইলাইটারস। আচ্ছা মিষ্টু দেখি তুলেছিস, ওয়াশেবল মার্কার এটা হচ্ছে এইখানে, এই যে কত দাম এটা, হচ্ছে 50 সেন্টস মানে 40 টাকা ইন্ডিয়ান মানিতে। আর এই যে এইখানে ক্রেয়ন্স আছে, ক্রেয়ন্স হচ্ছে 35 সেন্ট মানে 28 টাকা ইন্ডিয়ান মানিতে। আচ্ছা মিষ্টু এখান থেকে একটা তুলে নে, কি মজার জিনিস না, এইসবই এইসবই নিয়ে যাও স্কুলে, বই খাতার ব্যাপার নেই, রাখো। পেলি হাইলাইটার? হ্যাঁ এই যে একটা রাখা ছিল কোথায়, আমি এই অ্যাপ দিয়ে প্রাইসটা দেখলাম, জায়গাটা পেলাম, বাট এটাই দরকার ও দুটো। কোনটা? এই যে দুটো, আর এটার দাম তোর $3 মানে ইন্ডিয়ান মানিতে 240 টাকা। আমাদের মতো আরো অনেকে আছে দেখো ব্যাক টু স্কুলের জিনিসপত্র কিনছে, ওই যে
একটা ছেলে একটা মেয়ে এসেছে বোধহয় মায়ের সাথে, ওরাও খুঁজে যাচ্ছে জিনিসপত্র, সবারই এক অবস্থা। আচ্ছা লিস্টে একটা তোর জার্মেক্সের হ্যান্ড স্যানিটাইজারও আছে, ওইটা তো সব থেকে জরুরি। এখানে পেয়ে গেলাম চোখের সামনে, পূজার আগে তুলে নি বুঝলি। হ্যাঁ হ্যাঁ, কত দাম এটা? এটার দাম হচ্ছে তোর $6, মানে 480 টাকা ইন্ডিয়ান মানিতে। 480 টাকা ইন্ডিয়ান মানিতে। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে 6 ডজন পেন্সিল। 12টা পেন্সিল? 12 ডজন? 12 ডজন এই আসল মানে 12x6। হ্যাঁ 48টা। বাপ রে বাপ, কি লিখবি রে? কিছুই তো লেখায় না স্কুলে, কি করবি? কালার করবি? আর্ট এন্ড ক্রাফট? জানি না। সেইগুলো তোমাকে বাড়িতে পাঠিয়ে দেয়। ও এবার বেশ কয়েকটা জিনিস নিয়েছে, বাচ্চা তো লেগেই যায়, মানে আমি জাস্ট ইয়ার্কি মেরে ওকে বললাম। আচ্ছা এই যে পেন্সিল গুলো নিচ্ছি, একটা প্যাকেটে 12টা করে আছে, মানে 6টা নিতে হবে রাইট? 1 2 3 4 টোটাল 48টা। হ্যাঁ 6টার প্যাকেট নে, তাহলেই হবে। 6 কত পেন্সিল দেখো, এটা দাম কত রে? 47 সেন্টস, মানে কত টাকা? মানে ওই ইন্ডিয়ান মানিতে 38 টাকা মতো। 38 টাকা 38 টাকা হয়ে গেল পেন্সিল। পেন্সিল নেক্সট লিস্টে কি আছে দেখি, কি আছে? 2 প্যাকস অফ অনলাইন 3 to 5 index cards. কিনছে ছেলে মেয়েদের জন্য। আচ্ছা নেক্সট হচ্ছে 4 প্যাক অফ দেখি, 4 প্যাক অফ এক্সপো ব্র্যান্ড ড্রাই ইরেজ মার্কার। এই যে মার্কারটা পেয়ে গেছি, কটা নিতে হবে? এটা একটাই তো নিতে বলেছে, 4 প্যাক অফ এক্সপো ব্র্যান্ড ড্রাই ইরেজ মার্কার, মানে একটার মধ্যে 4টে থাকবে। হ্যাঁ কত পড়লো এটা, কত দাম? এটা হচ্ছে $5, মানে তোর ওই 400 টাকার মতো ইন্ডিয়ান মানিতে। কালার কিছু মেনশন করেনি ওই জন্য, এটা মানে 4টে কালার আছে, দ্যাটস ফাইন। খুঁজে পেলি? হ্যাঁ ওগুলো নিতে হবে না, হয় ইরেজার না পেলে ওই একটা ওয়াশ ক্লথ দিতে হবে, নাহলে একটা সক্স দিয়ে দিতে হবে, বাট ইরেজার পেলে মোছার জন্য। বোর্ড মোছার জন্য তাহলে এটাই নিয়ে নে, এটাই নিয়ে নে, এইটাকে রেখে দে। এটার দাম হচ্ছে তোর $6.5 মত, মানে ইন্ডিয়ান মানিতে তোর 611 টাকা মত। ও তাহলে ওটা রেখে দে, এটাকে রেখে দিলাম। হ্যাঁ ওটা রেখে দে। ও মাম্মা এইটা একটা খুব সুন্দর কালার, এইটা নেব। বাস এখানে এত জিনিসপত্র দেখলে পরে তো প্রচুর অপশন পেয়ে যাচ্ছে। ঠিক আছে ওইটা নিয়ে নে, তাহলে এটা রেখে দে। একই তো প্রাইস মনে হয় না? একই প্রাইস, 120 টাকা ইন্ডিয়ান মানিতে। রেড নেবে না, পিঙ্ক নেবে, মিষ্টি পিঙ্কটা আবার ভালোবাসে। এই যে লাইট পিঙ্ক, দুটো কালার আছে এটা, দেখো লাইট আর ডিপ। দেখে দেখে ভালোই তুলেছে। নেক্সট কি, নেক্সট কি আছে? আছে দেখো মিষ্টি, 1 white 1 inch gerbil binder by Thatcher, last year school থেকে নিয়ে এসেছি। ও বাহ, আর কি নিতে হবে? 2 ক্লোরক্স ওয়াইপস টানি, ওয়াইপস এই যে 2 ক্লোরক্স ওয়াইপস, 2 বক্স অফ টিস্যুস আর পেপার টাওয়েল। চল ওইদিকে, চল ওটা ওইদিকেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এক সেকেন্ড, ওইদিকে যাওয়ার আগে এখানে আর একটা জিনিস আছে, গ্রিন নোটবুক ফর আর্টস, এইটা এখান থেকে তুলে নি। হ্যাঁ তারপরে একবারে তাহলে ওইদিকে গেলে ওইদিক থেকে বাকি জিনিসগুলো তুলে নিতে পারবো। মিষ্টি কোথায় গেল? মিষ্টি এই যে গ্রিন নোটবুক বলছিল না, এই যে গ্রিন নোটবুক, বাবা কালারও মেনশন করে দিয়েছে। হ্যাঁ আর্ট এন্ড ক্রাফটের জন্য ওদের এই যে লেখা আছে গ্রিন নোটবুক ফর আর্ট, এটাই নিয়ে নি। কত টাকা পড়লো এটা? শীটস এটা হচ্ছে अराउंड $272, মানে अराउंड $3 মত, 240 টাকা ইন্ডিয়ান মানিতে, মানে অ্যাপ্রক্সিমেট এটা। হ্যাঁ চলো আমরা এবার ওদিকে যাই তাহলে, গিয়ে ক্লোরক্স ওয়াইপ, বক্স অফ টিস্যু, পেপার টাওয়েল। হ্যাঁ ওগুলো ওইদিকে থাকবে, এগুলো এখানে থাকবে না। তুলে একবার ফাইনাল আমরা লিস্টটা মিলিয়ে নেব বুঝলি। চল লেটস গো, লেটস গো।
দেখো আমরা স্টেশনারি সেকশনে চলে এসেছি, এখানে আরো অনেক কিছু আছে, অফিস সাপ্লাই থেকে শুরু করে বাচ্চাদের জিনিসপত্র। বিদ্যুৎ 1 ঘন্টা ধরে খুঁজে ফাইনালি পেয়েছে, ফাইনালি খুঁজে পেয়েছি। এই যে ব্ল্যাঙ্ক ইন্ডেক্স কার্ড আমাদের ছিল, 2 প্যাক অফ অনলাইন 3x5 ইন্ডেক্স কার্ড, 3x5 ইন্ডেক্স কার্ড সাদা রঙের হবে। এই যে এটার দাম হলো 72 সেন্টস, মানে ইন্ডিয়ান মানিতে কত হবে, 60 টাকা মতো না, 58 থেকে 60 টাকার মধ্যে। এই তো রেখানটা আছে A19 এ, এই দেখো এখানে পেপার টাওয়েল টিস্যু পেপার এগুলো সব এই আইলটায় পাওয়া যায়। এই যে এখান থেকেই মিষ্টির জন্য ওইগুলো তুলতে হবে স্কুলের। এই যে এখানে এইদিকে সব টিস্যু পেপার টাওয়েল টিস্যু রোলস এইসব আছে। আর এদিকটায় হলো থালা বাটি গ্লাস, এলি দেখতে পাচ্ছিস সামনে হবে। এই যে দুটোর প্যাকটা নিলেই আমাদের হয়ে যাবে, আমরা ক্লিনিং এর সেকশনে চলে এসেছি। দেখো এখানে সব ক্লিন করার জন্য ক্যাবি ওয়াইপস, তারপরে ক্লোরক্স ব্লিচ এই সব জিনিসগুলো আছে। কি দেখছিস আমাদের লাস্ট যেটা নিতে হবে সেটা হচ্ছে 2 বক্স অফ ক্লোরক্স ওয়াইপ। মিষ্টু তোল তো, দুটো বক্স তোল। এখানেই আছে, সবাই একই জিনিসই করছে। আরেকটা একটা ওই সবুজ নিয়ে না, একটা ইয়েলো নিয়ে না, দুটো কালারের হয়ে যাবে। দেখি কত করলো রে, ওই 3 টাকা করে, 240 টাকা করে একটা, এক একটা বক্সের দাম ইন্ডিয়ান মানিতে 240 টাকা। আমাদের হয়ে গেছে, চল এবার বিলটা করি নি আমরা। দেখো কোথায় উঠেছে, ধরে থাক মিষ্টু। এরকম ওয়ালমার্টে এলেই কার্ড ধরেই সব সময় মিষ্টু এরকম করে। এই যে এখান থেকে চেক আউট করতে হয়, স্ক্যান করে করে প্যাকেটে ঢুকিয়ে দিলেই হয়ে গেল। মিষ্টু স্ক্যান করবে বলছে, এই প্যাকেটটা ঢোকো। স্ক্যান হয়ে গেলেই একটা বিপ সাউন্ড হয়। হয়ে গেছে আমাদের টোটাল, টোটাল হয়েছে কত, $50.07, মানে ওই 4000 টাকার থেকে একটুখানি বেশি। এর একটা বিশাল বড় কাজ হলো ব্যাক টু স্কুলের জিনিসপত্রগুলো কেনাকাটা। অ্যাকচুয়ালি হয়নি, আগের বার আমার মনে আছে অনেক বেশি ছিল লিস্ট। আমরা বলছিলাম না লিস্টটা প্রত্যেকবার অনেক লম্বা থাকে, আমি জানি না এবার তারপরে আরো অনেক, এবার লিস্টটা অনেক কম। না না কেন কম বলতো, কারণ কয়েকটা জিনিস ওর তো অলরেডি আগের বছর থেকে রয়ে গেছে। না এই চল, কোথায় মিষ্টু, আমি পেছনে খুঁজছি ওকে। চলো তাহলে বাইরে গিয়ে কথা বলি আমরা। ওই যে আমাদের গাড়ি দেখা যাচ্ছে, বড় কাজ হয়ে গেল বল। এগুলোকে আবার গুছিয়ে বাড়িতে গিয়ে, এগুলো আবার যেদিন স্কুল খুলবে সেদিনকে তোমার নিয়ে যেতে হবে স্কুলে। মিষ্টুর স্কুল খুলছে কবে রে, 26 তারিখ না, শুক্রবার এসেই গেল। 26 তে খুলছে মিষ্টু। এই বক্সটার মধ্যে রেখে দে। এই যেটা কাট রাখার জায়গা, তোমরা আগেও দেখেছো আমার ব্লগে, এখানে কাটটা ঢুকিয়ে দিলে হয়ে যাবে। চল লেটস গো। হয়ে গেল আমাদের ব্যাক টু স্কুলের শপিং, একটা বড় কাজ যেটা আমি বললাম। এবার বাড়ি যাব, কটা বাজে রে, 7:05 বাজে, বাড়ি গিয়ে এবার ডিনার করব। তোমাদের সাথে ডিটেইলসে শেয়ার করলাম আমেরিকাতে বাচ্চাদের এডুকেশন সিস্টেমটা কিরকম, কি কি হয় কি না হয়, প্লাস ব্যাক টু স্কুল জিনিসটা কি 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 কিনতে হয়, স্কুলে নিয়ে যেতে হয় নতুন সেশনে, পুরোটাই ডিটেলসে শেয়ার করলাম। আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও যে ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ব্লগটা সবার সাথে শেয়ার করো। আমি খুব শিগগিরই চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। মিষ্টু বসে পড়েছে সিটে, দেখা যাচ্ছে না ওই যে ওখান থেকে হাত নাড়ছে। বাই বাই, চলো টেক কেয়ার, বাই, দেখা হবে খুব তাড়াতাড়ি।